এই কিছুক্ষণ আগে নতুন 7টি জেলার ঘোষণা করা হয়েছে। এই 7টি জেলা কি কি এবং এই 7টি জেলা নতুনভাবে গঠিত হওয়ার ফলে মোট কতগুলি জেলা হলো, এই সব কিছু জানবো এই ভিডিওতে। নলেজ পয়েন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা তোমরা সামনের কেপি কনস্টেবলের এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, এমনকি যারা রাজ্য সরকারে যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের বলে রাখি পশ্চিমবঙ্গের জিওগ্রাফি থেকে অনেক কোশ্চেন আসে। তাই আমি তোমাদের সুবিধার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টারও বেশি কোশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি। তোমরা যদি ভিডিওটি ভালোভাবে দেখো, তাহলে পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত জিকে প্র্যাকটিস হয়ে যাবে। এবং ভিডিও চলাকালীন আমি তোমাদের জানিয়ে দিব কীভাবে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করবে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এক নজরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের অবস্থান। পশ্চিমবঙ্গ উত্তরে 28°10' উত্তর অক্ষরেখা থেকে দক্ষিণে 21°38' অক্ষরেখা পর্যন্ত, এবং পূর্বে 89°50' পূর্ব দ্রাঘিমা থেকে পশ্চিমে 85°50' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ অক্ষরেখার দিক থেকে উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমা রেখার দিক থেকে পূর্ব গোলার্ধে অবস্থিত। প্রথম কোশ্চেন, বর্তমানে ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে পশ্চিমবঙ্গের অবস্থান কততম? তাহলে উত্তর হচ্ছে 13তম। পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি। 2 নম্বর, তো 2011 সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান কততম? তো পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে 4তম। প্রত্যেক 10 বছর অন্তর কি হয়, আমাদের জনগণনা করা হয়। কিন্তু 2021 সালের তথ্য আমরা এখনও পাইনি, কারণ 2020 করোনা, তোমরা সবাই জানো করোনা হওয়ার জন্য সমস্ত কিছুই থমকে রয়েছে। তাই 2021 সালের এখনও জনগণনার যে রিপোর্ট সেটা এখনও কমপ্লিট হয়নি। তাই 2011 সালের তথ্য দিয়ে আমি এই ভিডিওটিকে সাজিয়েছি। দেখো নেক্সট, দেখো বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ? তা বর্তমানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ হচ্ছে 5টি। এই 5টি প্রশাসনিক বিভাগ হলো, দেখো, জলপাইগুড়ি, মালদা প্রশাসনিক বিভাগ, 3 হচ্ছে মেদিনীপুর প্রশাসনিক বিভাগ, 4 হচ্ছে প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগ, আর 5 হচ্ছে বর্ধমান প্রশাসনিক বিভাগ। এরপরে নেক্সট কোশ্চেন, দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ কোনটি? তাহলে এই 5টি প্রশাসনিক বিভাগের মধ্যে মেদিনীপুর হচ্ছে সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ। এবার নেক্সট, দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ কোনটি? তো সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ হচ্ছে জলপাইগুড়ি। নেক্সট, দেখো পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি? তাহলে সবচেয়ে বড় হচ্ছে মেদিনীপুর, কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগে। এরপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা আগে ছিল 23, আর আজকে কিছুক্ষণ আগে 7টি নতুনভাবে জেলা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মোট হচ্ছে 30টি জেলা। সরি, নতুন এই 7টি জেলা হলো, দেখো, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর, কান্দি, ইচ্ছামতি, বসিরহাট আর সুন্দরবন। নেক্সট 8 নম্বর, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলা জনসংখ্যা সবচেয়ে বেশি? তা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে উত্তর 24 পরগনায়। নেক্সট, 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি? অর্থাৎ জনঘনত্ব মানে কি, 1 বর্গ কিমি এলাকায় কতজন লোক বাস করে, তার হিসাবে সবচেয়ে বেশি হচ্ছে কলকাতায়। তো কলকাতায় সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। নেক্সট, 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে কম? তো জনঘনত্ব সবচেয়ে বেশি কলকাতায়, আর সবচেয়ে কম হচ্ছে পুরুলিয়ায়। নেক্সট, দেখো পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যসভা দুটি, আমাদের কি, একটা রাজ্যসভা আর একটা লোকসভা। তো রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। তো রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 16, আর লোকসভার বললে হবে 42। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা, তো পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 294টি। নেক্সট, দেখো পশ্চিমবঙ্গের সংকীর্ণতম স্থান কোন জেলায় অবস্থিত? সবচেয়ে সংকীর্ণতম স্থান হচ্ছে উত্তর দিনাজপুরে অবস্থিত।
নেক্সট, পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? তো পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এই পাঁচটি জেলা হচ্ছে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। নেক্সট, কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম আন্তর্জাতিক সীমানা রয়েছে? তো সবচেয়ে কম আন্তর্জাতিক সীমানা রয়েছে নেপালের সঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গের তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে যুক্ত, একটা হয়েছে নেপাল, একটা ভুটান, আর একটা হচ্ছে বাংলাদেশ। সবচেয়ে কম হচ্ছে নেপালের সঙ্গে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত? তো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য হচ্ছে 2217 কিলোমিটার। 17 নম্বর দেখো, কোন রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়? তাহলে উত্তর হয়ে যাবে ত্রিপুরা। ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হচ্ছে সিকিম। নেক্সট দেখো, 1947 সালে পশ্চিমবঙ্গের কয়টি জেলা ছিল? তো 1947 সালে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল 14টি। 20 নম্বর দেখো, কোচবিহার জেলা কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? তাহলে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত হয় 1950 সালে। 21 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা বিহারের থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে? তাহলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা প্রথমে বিহারের সঙ্গে যুক্ত ছিল, পরে 1956 সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। নেক্সট দেখো, 22 নম্বর, 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। 23 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিল? তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিল রাজা গোপালাচারী। আর 24 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে হলেন? তো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন, তিনি হচ্ছেন লা গণেশন। আমি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সম্পর্কিত একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, তোমরা চাইলে উপরের আই বাটন ক্লিক করে দেখে নিতে পারো, তোমাদের অবশ্যই সেটি কাজে লাগবে। এরপরে দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। 26 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে পদ্মজা নাইডু। 27 নম্বর, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? তো প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। 28 নম্বর, কলকাতা হাইকোর্ট কবে গঠিত হয়েছিল? কলকাতা হাইকোর্ট গঠিত হয়েছিল 1862 সালের 1 জুলাই। এরপরে নেক্সট দেখো, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তাহলে প্রথম প্রধান বিচারপতি ছিলেন বার্নেস ফিক। 30 নম্বর দেখো, ভারতের স্বাধীনতার পর কলকাতা হাইকোর্টের প্রথম স্থায়ী প্রধান বিচারপতি কে ছিলেন? তিনি ছিলেন ফণীভূষণ চক্রবর্তী। এরপরে দেখো, 31 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজবৃক্ষ কী? তো পশ্চিমবঙ্গের রাজবৃক্ষ হচ্ছে ছাতিম। এরপরে নেক্সট দেখো, 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষার হার বেশি পূর্ব মেদিনীপুরে। এরপরে নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? তো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে সর্বাধিক বৃষ্টিপাত হয়। তারপরে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কী? তো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম হচ্ছে পুরুলিয়া জেলার তোরাং। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গ নামে পশ্চিম মনে হলেও পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। এরপরে নেক্সট দেখো, কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে কম? তাহলে সবচেয়ে কম সীমানা রয়েছে কোন রাজ্যের সঙ্গে? সিকিমের সঙ্গে। দেশ বললে হয়ে যাবে নেপাল, কিন্তু রাজ্য বললে হয়ে যাবে সিকিম। আর কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি? তাহলে কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এরপর নেক্সট দেখো, 39, কোন জেলায় গঙ্গা প্রধান দুটি শাখায় বিভক্ত হয়েছে? তাহলে গঙ্গা কোথায় দুভাগে বিভক্ত হয়েছে? মুর্শিদাবাদে। নেক্সট দেখো, 40 নম্বর, কোন নদীকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয়? তাহলে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় দামোদর নদীকে। এরপরে নেক্সট, 41 নম্বর, বরাকর কোন নদীর উপনদী? তাহলে বরাকর হচ্ছে দামোদরের উপনদী। 42 নম্বর দেখো, কোলাঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন,
এই কোলা কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহকে বলা হয় হলদি নদী। এই কোশ্চানটি বারবার কিন্তু ডাব্লিউপির যে কোনো সরকারি পরীক্ষায় কিন্তু আসে। এরপর নেক্সট দেখো, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? তো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। এরপরে 44 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর নাম কী? তাই মালভূমি অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে দামোদর। এরপরে উত্তরবঙ্গের ত্রাসেন নদী বলা হয় কাকে? তো বলা হয় তিস্তা নদীকে। এরপরে 46 নম্বর, পশ্চিমবঙ্গে কোন ঋতুতে কালবৈশাখী ঝরায়? তাহলে কালবৈশাখী বৈশাখ মাসে পড়ে, তাহলে সেটা কোন কাল হচ্ছে? গ্রীষ্মকাল হচ্ছে। তাহলে কালবৈশাখী ঝড় হয় গ্রীষ্মকালে। এরপরে নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় গ্রীষ্মের দুপুরে লু বয়? তা লু হচ্ছে কি, এক ধরনের স্থানীয় বায়ু, যেটা কি হচ্ছে গরম বায়ু। তাহলে এটা কোথায় বয়? সেটা হচ্ছে পুরুলিয়া জেলায়। এরপরে 48 নম্বর, পশ্চিমবঙ্গে কালবৈশাখী আসে কোন দিক থেকে? তাহলে পশ্চিমবঙ্গে কালবৈশাখী আসে উত্তর পশ্চিম থেকে। এরপরে 49 দেখো, পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? তাহলে পাঞ্চেত বাঁধ গড়ে উঠেছে দামোদর নদীর ওপরে। এরপরে 50, কালবৈশাখী ঝড়ের অপর নাম কী? তো কালবৈশাখী ঝড়ের অপর নাম হচ্ছে নর ওয়েস্টার। এরপরে নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝামেলার প্রভাব পড়ে কোন ঋতুতে? তাহলে পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝামেলা, অর্থাৎ শীতকালে যে বৃষ্টিপাতটা হয়, এই বৃষ্টিপাতটাই পশ্চিমী ঝামেলার জন্যই হয়। তাহলে এটা কোন ঋতুতে হয়? শীতকালে হয়। এরপরে নেক্সট দেখো, 52, কোন অঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? তাহলে কোন অঞ্চলের উদ্ভিদে দেখা যায়? সুন্দরবন অঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। কারণ কি, জোয়ারের সময় যখন এদের মানে ডাঙ্গাতে যখন জলে পরিপূর্ণ হয়ে যায়, সেই জন্য কী হয়, এইসব অঞ্চলের উদ্ভিদদের মূলের শ্বাসমূল দেখা যায়। এরপরে দেখো 53 হচ্ছে কি, ফরাক্কা ব্যারেজ কোন নদীর ওপর গড়িত হয়েছে? তাহলে ফরাক্কা ব্যারেজ গড়িত হয়েছে গঙ্গা নদীর ওপর। এরপরে 54 দেখো, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হচ্ছে পুরুলিয়ার সুইসা। এরপরে 55 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের আর্দ্রতম জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের আর্দ্রতম জেলা হচ্ছে দার্জিলিং। এরপরে 56, কোন ঋতুকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল বলা হয়? তা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল বলা হয় শরৎকালকে। এরপরে 57 নম্বর দেখো, আসানসোল শহর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে আসানসোল শহর দামোদর নদীর তীরে অবস্থিত। 58 দেখো, কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে কলকাতা শহর হুগলি নদীর তীরে অবস্থিত। এরপরে নেক্সট দেখো, মালদা জেলার মহানন্দা নদীর পশ্চিমে নবীন ভূভাগকে কী বলা হয়? তাহলে এই নবীন ভূভাগকে বলা হয় দিয়ারা। এবার 60 নম্বর দেখো, ছৌ নাচ বিখ্যাত কোন জেলায়? তাহলে ছৌ নাচ বিখ্যাত হচ্ছে পুরুলিয়ায়। তোমাদের আমি বলে রাখি যে আমি বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য রয়েছে সেই লোকনৃত্য সম্পর্কিত ভিডিও আগে বানিয়ে রেখেছি। তোমরা চাইলে ওপরের যে আই বাটন আছে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। নেক্সট দেখো, 61 নম্বর, কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয়? তাহলে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় দার্জিলিং জেলাকে। নেক্সট, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এটা নদী হবে, নদী হচ্ছে মহানন্দা। তাহলে উত্তরবঙ্গের বৃহত্তম নদী হচ্ছে মহানন্দা নদী। এরপরে নেক্সট দেখো, 63 নম্বর, আলিপুর জেলা কত সালে গঠিত হয়েছিল? তাহলে আলিপুর জেলা গঠিত হয়েছিল 2014 সালে। 64 নম্বর, মুকুটমণিপুর, আমরা সবাই জায়গার নামটা শুনেছি কিন্তু কোন জেলার পর্যটন কেন্দ্র? তাহলে এই মুকুটমণিপুর হচ্ছে বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্র। এরপরে নেক্সট দেখো, তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তাই তিলপাড়া ব্যারেজ নির্মিত হয়েছে ময়ূরাক্ষী নদীর ওপরে। এরপরে 66 নম্বর, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? তো শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। 67 দেখো, ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম? তাহলে ভারতের উচ্চতম রেল স্টেশন বললে কী হবে? ঘুম। এটি কোন জেলায় অবস্থিত? তাহলে ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম দার্জিলিং জেলায় অবস্থিত। এরপরে নেক্সট দেখো, 68 নম্বর, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতি বর্গ কিমিতে কতজন বাস করে? তাহলে সবচেয়ে প্রতি বর্গ কিমিতে পশ্চিমবঙ্গে বাস করে 1029 জন, যেটা ভারতের মধ্যে দ্বিতীয়। প্রথম স্থান অধিকার করেছে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ।
এরপরে নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে এখন পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা। 70 নম্বর দেখো, কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এই শান্তিনিকেতনের যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। বাগডোগরা বিমানবন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বাগডোগরা বিমানবন্দর পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলায় অবস্থিত। এরপরে নেক্সট দেখো, ওয়ান্দাল বিমানবন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তাহলে ওয়ান্দাল বিমানবন্দর পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। 73 দেখো, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালের সময়সীমা কখন? তাহলে পশ্চিমবঙ্গে কখন গ্রীষ্মকাল হয়? মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল হয়। এরপরে 74 দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন যুগে শিলা দ্বারা গঠিত? তাহলে এই মালভূমি অঞ্চল কখন গঠিত হয়েছিল? আর্কিয়ান যুগে। 75 দেখো, দুয়ার শব্দের অর্থ কী? দুয়ার শব্দের অর্থ হচ্ছে দরজা। যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে আমি এই বলে রাখছি যে তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও। নিচে যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং সেখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট পুরোপুরি বিনামূল্যে এই পিডিএফটা কালেক্ট করে নাও। এরপরে দেখো 76 নম্বর কোশ্চেন, ত্বরায় শব্দের অর্থ কী? তাহলে ত্বরায় শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। তাহলে 77 দেখো, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? তাহলে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। এরপর নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছিটমহল অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ছিটমহল অবস্থিত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় উপকূলীয় বালিয়াড়ি দেখা যায়? তাহলে উপকূলীয় বালিয়াড়ি দেখা যায় পূর্ব মেদিনীপুর জেলায়। দেখো 80 নম্বর কোশ্চেন কী আছে, দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বলেছে, এটা কিন্তু এই বছর WBCS-এ পড়েছিল, WBCS যেটা এক্সাম হয়েছিল সেখানে পড়েছিল যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী, সেটা হচ্ছে গর্গাপুরু। আর পশ্চিমবঙ্গের যদি সর্বোচ্চ শৃঙ্গ বলতো সেটা হয়ে যেত কি সন্দাকফু। এরপরে দেখো নেক্সট, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? তো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গর্গাপুরু। এবার পশ্চিমবঙ্গ ও ভূটানের সংযোগকারী গিরিপথের নাম কী? তাহলে পশ্চিমবঙ্গ ও ভূটানের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম হচ্ছে বক্সা। এবার 83 দেখো, বক্রেশ্বরের উষ্ণ প্রশ্নভবন কোন জেলায় অবস্থিত? তাহলে এই বক্রেশ্বর কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলায় অবস্থিত। 84 দেখো, মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় কী বলে? তাহলে স্থানীয় ভাষায় এগুলোকে ডুংরি বলে। এরপরে দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম একটু আগেই বললাম, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। সান্দাকফু পর্বত শৃঙ্গ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? তাহলে এই সান্দাকফু পর্বত শৃঙ্গ কোন পর্বত শৃঙ্গে অবস্থিত? সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত। এরপরে নেক্সট 87 নম্বর, কত সালে দার্জিলিংয়ে গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হয়? তাহলে এটি গঠিত হয়েছিল 1988 সালে। দেখো 88 দেখো, কত সালে পশ্চিমবঙ্গের ইংরেজি নাম, অর্থাৎ পশ্চিমবঙ্গকে আমরা কী নামে জানি? ওয়েস্ট বেঙ্গল জানি, এটা পাল্টিয়ে পশ্চিমবাংলা করার প্রস্তাব নেওয়া হয়, তাহলে কত সালে নেওয়া হয়েছিল? 2011 সালে। এরপর 89 দেখো, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। 90 দেখো, পশ্চিমবঙ্গের নবীনতম প্রতিবেশী রাজ্য কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের নবীনতম প্রতিবেশী রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। এবার 91 দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় দানকুনি বিল অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় দানকুনি বিল অবস্থিত? হুগলি জেলায়। এবার 92 দেখো, পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাষ্ট্রকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়? তাহলে কোন দেশকে বলা হয়? ভুটানকে বলা হয়। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? তাহলে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 4 রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, এগুলো হলো 1962, 1968, 1970 আর 1971। এরপরে 94 দেখো, পশ্চিমবঙ্গে কখন থেকে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়? তাহলে পশ্চিমবঙ্গে 1978 সাল থেকে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়। এরপরে দেখো নেক্সট, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়? তাহলে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়েছিল। 96 দেখো, কত সালে ক্যালকাতা এর নাম পরিবর্তন করে কলকাতা রাখা হয়? কত সালে হয়েছিল? 2001 সালে।
97 দেখো পাতের আন্তর্জাতিক গবেষণাগার কোথায় অবস্থিত? তাহলে পাতের আন্তর্জাতিক গবেষণাগার অবস্থিত বাংলাদেশে। এবার 98 দেখো বেলপাহাড়ি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তাহলে এই বেলপাহাড়ি পাহাড় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। এবার 99 দেখো তারাপীঠের কালী মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এই তারাপীঠের কালী মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। 100 দেখো আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তাহলে আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত। 101 দেখো পশ্চিমবঙ্গে কয়টি ন্যাশনাল পার্ক আছে? তাহলে উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে 6টি ন্যাশনাল পার্ক আছে। 102 দেখো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, তাহলে এই 6টি ন্যাশনাল পার্ক কী কী দেখো? এক হচ্ছে সিঙ্গালীলা, তার মধ্যে একটি নিউরা ভ্যালি ন্যাশনাল পার্ক, এগুলো সবই হচ্ছে পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক। তাহলে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং জেলায় অবস্থিত। এরপরে নেক্সট দেখো নিউরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? তাহলে নিউরা ভ্যালি ন্যাশনাল পার্ক কালিম্পং জেলায় অবস্থিত। আর চাপড়ামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো জলপাইগুড়ি জেলায়। নেক্সট দেখো 105 দুর্গাপুর ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? তো দুর্গাপুর ব্যারেজ দামোদর নদীর ওপরে অবস্থিত। দেখো জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এইটা হচ্ছে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। 107 দেখো শৈল শহরের রানী কাকে বলা হয়? তো দার্জিলিংকে শৈল শহরের রানী বলা হয়। 108 খুবই গুরুত্বপূর্ণ গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। 109 দেখো কলকাতা বন্দরে পরিপূরক বলা হয় কোন বন্দরকে? তাহলে কোন বন্দরকে বলা হয় পরিপূরক বন্দর? হলদিয়া বন্দরকে বলা হয় কলকাতা বন্দরের পরিপূরক বন্দর। এরপরে দেখো 110 খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে। 111 দেখো সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরকে? তো বলা হয় কলকাতাকে। ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে? তো ফুটবলের মক্কাও বলা হয় কলকাতা শহরকে। কোন শহরকে বলা হয় সিটি অফ জয়? তো সিটি অফ জয়ও বলা হয় কলকাতা শহরকে। এরপরে নেক্সট দেখো ভারতের হ্রদ বলা হয় কোন শহরকে? তো দুর্গাপুরকে বলা হয়। 115 কোন নদীর তীরে অধিকাংশ পাতকল গড়ে উঠেছে? তাহলে এই পাতকলগুলো অধিকাংশ সব হুগলি নদীর তীরেই অবস্থিত। 116 পশ্চিমবঙ্গের কোন জেলা মৃৎশিল্পের জন্য বিখ্যাত? তো নদীয়া জেলা হচ্ছে বিখ্যাত। পশ্চিমবঙ্গের কোথায় ইস্কো এর ইস্পাত কারখানা রয়েছে? তো বার্নপুর কুলতিতে রয়েছে। 118 পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থান অধিকার করেছে? তো পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করেছে। 119 দেখো ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থান অধিকার করেছে? তো এটাও প্রথম স্থান অধিকার করেছে। 120 দেখো পশ্চিমবঙ্গ তথা ভারতের পাট গবেষণাগার কোথায় অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারতের পাট গবেষণাগার ব্যারাকপুরে অবস্থিত। এবার 121 দেখো পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার অবস্থিত চুচুড়াতে। এবার নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে? তো ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে। 123 দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বনভূমি দেখা যায়? তো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সর্বাধিক বনভূমি দেখা যায়। 124 দেখো পশ্চিমবঙ্গের কোন ধানটি শীতকালে চাষ হয়? তো শীতকালে পশ্চিমবঙ্গে চাষ হয় বড় ধান। আর 125 আজকে শেষ কোশ্চেন, কোন ধানের চাষ পশ্চিমবঙ্গে বেশি হয়? তাহলে কোন ধানের চাষ বেশি হয়? আমন ধানের চাষ বেশি হয়। এই ছিল তোমাদের জন্য পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত জিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং তোমরা যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তাদের জন্য আমি ভিডিওতেই বলে দিয়েছি তোমরা কীভাবে এই পিডিএফটি ফ্রিতে সংগ্রহ করতে পারবে। তাহলে কোনো দেরি না করে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নাও।